তিনজন বন্ধু তারা কোনো একটা জায়গায় যায়, যেতে 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 হঠাৎ করে মাঝপথে সন্ধ্যা ঘনায় আসলো। সন্ধ্যা ঘনায় আসার সময় তাকায় দেখে আসমান থেকে বিজলি দিয়ে বৃষ্টি বর্ষণ হয়। এমন অন্ধকার হয়ে গেল দুনিয়ার জমিনটা, অন্ধকার হয়ে গেল তাদের দিনের ভিতরে, ভয় ঢুকে গেল। চতুর্দিক থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, কোথায় যাবে, রাতও চলে আসছে। এই জন্য তিনজন ব্যক্তি চিন্তা করলো কোন জায়গায় যাওয়া যায়। তাকায় দেখে ও যে দূরে একটা পাহাড়ের গুহা দেখা যায়, ওই পাহাড়ের গুহায় যদি অবস্থান করতে পারি তাহলে আমরা আজকে রাতটা এখানে অবস্থান করতে পারব। তিনজন ব্যক্তি এই পরামর্শ অনুযায়ী চিন্তা করলো পাহাড়ের গুহায় চলে যায়। তিনজন পরামর্শ সাপেক্ষে বৃষ্টি থেকে বাঁচার জন্য, গভীর রাতের অন্ধকার থেকে বাঁচার জন্য ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যায়। পাহাড়ের গুহায় ঢুকে রাত্রিটা অবস্থান করে, রাত্রিটা সেখানে কাটাইল। পাহাড়ের গুহার ভিতরে কিছু খাবার দাবার নিয়ে গেল, ওখানে রাত্রিটা যাপন করলো। সকালবেলা যখন পাহাড়ের গুহার থেকে বের হবে, তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার থেকে বের হওয়ার জন্য যখন নাকি সামনে আগায় যায়, তাকায় দেখে পাহাড়ের গুহার যে মুখটা আছে ওই মুখের ভিতরে বিশাল বড় একটা পাথর এখানে এসে আটকায় আছে। তিনজন যুবক চিন্তা করলো বিশাল বড় পাথরটা এখানে যখন আটকানো, আমরা এখন বের হওয়ার রাস্তা বন্ধ, এমন ভাবে আটকানো দুনিয়ার সূর্যের আলো এক সেকেন্ডের জন্য সেখানে দেখা যায় না। বান্দা চিন্তা করলো কি করা যায়, তিনজন মিলে ধাক্কানো আরম্ভ করে দিল, মাগার পাথরটাও এখান থেকে সরে না। কি করবে কি করবে, মালিক রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ আমরা তিনজন এই জায়গায় আটকে পড়ে গেলাম, মালিক তুমি এখান থেকে বাঁচার জন্য ব্যবস্থা ফয়সালা করে দাও। তিনজন যুবক বারবার যখন পাথরটাকে ধাক্কা দেওয়া শুরু করে দেয়, পাথরটা এখান থেকে সরে না। পাথরটাকে যতই ধাক্কা দেয় মাগার পাথরটাকে এক চুল পরিমাণ নাড়াইতে পারে না। তিনজন এখন চিন্তা করে কি করা যায়, এখানে যদি আটকায় থাকি মরণ ছাড়া কোনো উপায় নাই, কারণ খাবারও নাই, এখানে অন্ধকার আলো নাই, একটা বিন্দু পরিমাণ আলো এখানে ঢুকে না। তিনজন ব্যক্তি চিন্তা করে কি করা যায়, পরামর্শ সাপেক্ষে সেজদায় বান্দারা পড়ে গেল, মাগার আল্লাহকে এমন ডাকা ডাকে মালিক এখনো শুনে না। বারবার মালিককে ডাক দেয় আর বলে, আল্লাহ এই জায়গায় আমি আটকা গেলাম, মালিক তুমি এখান থেকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারবার কে ডাকতেছে, বারবার ডাকে মাগার কোনো কাজ হয় না। এখন তিনজন ব্যক্তি পরামর্শের ভিতরে বসলো, আমরা এমন একটা কাজ করব, যেই কাজটা কি হবে বলে, তোমার গোটা জিন্দগির ভিতরে এমন কোনো কাজ আছে নাকি যেই কাজটা ভালো তোমার নফস বলবে, তোমার দিল বলবে, ওই কাজটা উসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বাঁচাবে। তোমার যদি কোনো ঘটনা থাকে তুমি বর্ণনা করো, আমার যদি কোনো ঘটনা থাকে আমি বর্ণনা করি, আর তোমারও যদি কোনো ঘটনা থাকে তুমিও বর্ণনা করো, আমরা তিনজন সুন্দর করে একজন আরেকজনের ঘটনা বর্ণনা করব। ওই কাজের কথাই বলবো যেই কাজটা এখলাসের সঙ্গে আল্লাহর জন্যই শুধু করেছিলাম। এমন কোনো কাজ যদি না হয় যে আল্লাহর জন্য করি নাই তাহলে বলা দরকার নাই। হ্যাঁ মুসলমান যদিও মানুষের কাজ হবে ছোট, রসুল বলেন ছোট্ট কাজটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে তাহলে ইবাদতটা মঞ্জুর হয়ে যায়। এই কারণে হাদিস রসুল একটা হাদিস বর্ণনা করতে যেয়ে বলেন, এক গুনাহগার বান্দা সারা জিন্দেগি ভর গুনাহ করার পর একটা কুকুরকে পানি খাওয়ানো, তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কোনো একটা জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে হঠাৎ করে তাকায় দেখে একটা পথের মধ্যে একটা কূপ দেখা যায়, ওই ব্যক্তিটা কূপের ভিতরে নামলো, কিছু পানি পান করে আবার মাটির উপর উঠে আসলো, জমিন উঠে আসলো। উঠে এসে তাকায় দেখে একটা কুকুর বিপাশায় হাঁপাই দিছে, কুকুরটা মারা যাবে যাবে অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা আবার ওই কূপের ভিতরে নামলো, নিজের মুজার ভিতরে পানি উঠাইলো, পানি উঠে কুকুরকে পান করাইলো। যদিও সারা জিন্দেগি ভর গুনাহের কাজ করলো, কিন্তু এই ছোট্ট কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে এই জান্নাতের ফয়সালা করে দিলে। এই কারণে হাদিস শরীফে রাসূল বলেন, ছোট থেকে ছোট কোনো কাজ যদি কোনো বান্দা করে, ওই বান্দার কাজটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য হয় তাহলে ওইটা হবে বান্দার জন্য ইবাদত। আর বান্দা যত বড় কাজ করুক না কেন, মাহফিলে এসে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দান করছে, কিন্তু মানুষ তাকে দানবীর বলবে। এই কারণে এখানে বড় বড় বক্তব্য দিলাম আমাদের মতো, কিন্তু কেন দিল বলে মানুষ তারে ভালো বক্তা বলবে, এই কারণে, অথবা
বারবার মসজিদে যায়, নামাজ আদায় করে, কেন বলে মানুষ তারা নামাজ বলবে? এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন অন্য বান্দাকে দেখানোর জন্য আমল করবে, আল্লাহ পাক বলেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হে দানবীর, তুমি দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করলাম, তুমি ওই সম্পদটা কি করলা হিসাব দাও। আল্লাহ বান্দা ডাক দেয়া বলবে, মালিক আমার সম্পদ তুমি আমাকে দান করেছো, আমি আমার সম্পদটা তোমার রাস্তায় ব্যয় করেছি, গরিব দুঃখীদেরকে দিয়েছি, মসজিদ মাদ্রাসায় দিয়েছি, মাহফিল মজলিসে দিয়েছি। আল্লাহ বলবেন, না না, তুমি আল্লাহকে দেখানোর জন্য দাও নাই, বরং মানুষ তোমাকে দানবের বলবে, এই কারণে তুমি দিয়েছ। সুতরাং যাও ফেরেশতার দল, ওই বান্দাটার পাওটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া একটা ঢিলা দাও, বান্দাকে এক ঢিলা দিয়া জাহান্নামের ভিতরে ফেলে দাও না। এমনই ভাবে বক্তাদেরকে ডাক দেয়া বলবে, আলেমে আলোচকে বক্তা, তুমিও আলোচনা করেছো, কেন করেছো? বান্দা বলবে, আল্লাহ আমার কণ্ঠ তুমি ভালো দিয়েছো, মালিক আমি আমার কণ্ঠ দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তায় ডাকলাম। আল্লাহ বলবেন, না না, তুমি মানুষের কাছে বারবাহ বা মারহাবা পাওয়ার জন্য আলোচনা করেছো, আমি আল্লাহ তোমাকে কারি বানাইলাম, তুমি মানুষ যেন তোমার কালামাত শুনে তোমাকে মারহাবা দেয় সেই কারণে শুনাইছো, সুতরাং তুমি যেটা চেয়েছিলে সেটাই তুমি পেয়েছো, এখন তোমার জন্য এই জায়গায় আর জান্নাতের কোনো ফয়সালা নাই, জাহান্নাম সরম পায় নাই। এমনই ভাবে আমলদার বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আমলদার, হে নামাজি, তুমি কেন নামাজ আদায় করো না? নামাজি ব্যক্তি কিভাবে বলবে, জিহাদ ওরা ব্যক্তি কিভাবে বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছি। প্রত্যেকটা বান্দাই একমাত্র বান্দার জন্যই করেছে, একটা বান্দাও আল্লাহর জন্য করে নাই। এই কারণে আল্লাহ পাক বলেন, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারে বান্দাদের ভিতরে উত্তম আখলাক ওয়ালা কে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। এই জন্য অনেক মুফাসসিরে ইকরাম বলেন, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত যদি হয় ওইটাকে শিরিক ফিল খাফা বলা হয়। এটা শিরিক, এমন একটা শিরিক যেটা গোপন শিরিক, এটা আল্লাহর সঙ্গে শিরিক করা হলো, অর্থাৎ আমি নামাজ করতেছি আল্লাহর জন্য না, কোনো বান্দার জন্য, মানে আমার দরকার ছিল আল্লাহর জন্য পড়া, কিন্তু আমি এটা বান্দার জন্য করলাম, অর্থাৎ আল্লাহকে খুশি করার জায়গায় বান্দাকে খুশি করলাম, তো আল্লাহর গুণটা আমি বান্দার ভিতরে দিয়া এটা গোপন একটা শিরিক করলাম। এই কারণে ছোট্ট থেকে ছোট্ট ইবাদত যা করব সব কিছু কার জন্য করব, বলেন একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অল্প আমল করেন, দেখবেন আল্লাহ পাক বিপদ আপদ থেকে সব কিছু থেকে হেফাজত করবে, ঠিক না বেটি? الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان خلق درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان كل محبت زگیر قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله دكين بشرة أمجاد منشي بارين ولي بابد سرد وغاليتو چطبت برشي قواز محفيد رسكر شمال دو شبابتي مبستي دين بريو اسلام بريو بحيرا আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া। ঈদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের মজমা থেকে বাঁচিয়ে হেফাজত করে জান্নাতের এই বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে বলা শোনার মতো তৌফিক দান করে বলেন আমিন। আপনারা কি
ঘুমের ভাব ধরে গেছে নাকি এখনো মোটামুটি সজাগ আছেন? সবাই সজাগ আছেন? আলহামদুলিল্লাহ, যতক্ষণ আমি থাকবো ততক্ষণ সজাগ থাকবেন ইনশাআল্লাহ, আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। আসার পথে মেলাও দেখে আসলাম, এই মেলাগুলো মাহফিলের পাশে বসা এটা একটা গজবের জায়গা। কেন? এটা না থাকলে একটা হিসাব যা আসছে আসছে, ওইটাতে ওটা থাকার কারণে মাহফিলের কিছু ব্যাঘাত ঘটে, কিছু মানুষ আসে ঠিকই ওই জায়গাটা জ্যামজট করে। এই জন্য আপনারা যারা এখানে আসছেন, আপনারা মেলার নিয়তে আসেন না, মাহফিলের বয়ান শুনতেই তো আসছেন নাকি? এই জন্য নিয়তটা আগে সহি করা যে আমরা যারা এখানে বসছি আল্লাহ পাক আগে আমাদের আমলের নিয়ত তৈয়ার করে দেয়। বলেন আমিন। আমরা আলোচনা এমনিই কম করি, আমাদের নিজামী এরকম আলোচনা কম হবে, কিন্তু নিয়ত থাকবে আমল হবে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে সাহাবা ইকরামদেরকে বয়ান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শোনার জন্য সাহাবা আজমাইনরা দীর্ঘ সময় অপেক্ষা করতেন। মসজিদে নববীতে এসে ভিড় হয়ে থাকতো সাহাবা ইকরামদের দলরা। রাসূল করিম আসবেন, কখন দুইটা কথা বলবেন, একটু শুনবো, আমল করব, জীবনটাকে পরিবর্তন করব, এই নিয়তে সাহাবা ইকরাম সময় সময় কি সময় বসে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরায় দেখতেন সাহাবা ইকরামদের হালত, যে কতটুকু আসছে। সাহাবা ইকরামদের অবস্থা বুঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। কখনো কখনো 5-10 সেকেন্ড আলোচনা করতেন, কখনো কখনো আবার দীর্ঘ লম্বা আলোচনা করতেন। যখন রাসূল করিম অনেক দীর্ঘ এবং অনেক ভিতরের ওয়াজ সাহাবা ইকরামদেরকে বলতেন, কিন্তু দেখা গেছে অধিকাংশ সময় রাসূল সংক্ষেপে আলোচনা করতেন। আলোচনার সময় থাকতো 1 মিনিট, 15 সেকেন্ড, 20 সেকেন্ড অথবা 2 মিনিট। তো এক একটা আলোচনা যদিও 10 সেকেন্ডের, 20 সেকেন্ডের, 1 মিনিটের, কিন্তু দেখা গেছে আলোচনার পর এক একটা বয়ানে সাহাবা ইকরামদের যদিও আলোচনা ছিল কম, বয়ান ছিল কম, কিন্তু আমলের কারণে গোটা জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আমাদের ডাকা লাগে আপনাদেরকে, ভাই আসেন, ভিতরে বসেন, আরো সামনে আগান, পিছন থেকে বাহিরে যারা দাঁড়ানো তারা বসেন। আমাদের তো এগুলো বলা লাগে, সাহাবা আজমাইনদেরকে রসুলের এগুলো বলা লাগতো না, বরং তারা অপেক্ষা করতো কখন রসুল আসবেন আর বয়ান করবেন। কারণ তাদের ভিতরে রসুলের বয়ান কান সুখের নিয়ত ছিল না, তাদের ভিতরে ছিল রসুল যেটা বলবে ওটা মানব তো জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবন পরিবর্তনের নিয়তে 2 মিনিট যদি কেউ কোনো কথা শুনে আর পরিবর্তনের নিয়ত করে, 2 মিনিট কথাই তার জিন্দগি পরিবর্তনের জন্য যথেষ্ট। আর যদি কেউ চিন্তা করে সারা রাত শুনব এটা মজার জন্য, তাহলে সারা জিন্দগি ভর শুনলেও কোনো লাভ নাই। আমাদের এই দেশে অসংখ্য মানুষ আছে যারা 40 বছর ধরে ওয়াজ শুনে, যৌবন থেকে ওয়াজ শুনতেছে, এখন মুরব্বী হয়ে গেছে, এখন আমাদের ওয়াজ শুনতেছে। তো এরা অনেকেই আছে যারা 20-30 বছর, 40 বছর ওয়াজ শোনার পরেও দেখবেন মুখের ভিতরে দাড়িটা এখনো পর্যন্ত উঠাইতে পারে নাই, আছে না নাই এরকম। আপনারা ঘুমাচ্ছেন মনে হয়, আমার সাথে কথা বলতে হবে, এটা মুজাকারা বলে, আমিও বলবো আপনারাও বলবেন, এটা হচ্ছে মুজাকারা। আপনারা চুপচাপ হা করে বসে বসে শুনবেন, আমি আলোচনা করব, এটা আলোচনা না। আমি যেটা বলবো জিজ্ঞাসা করলে আপনারা জবাব দিবেন, তাহলে মনে থাকবে। দেখেন যারা সারা জিন্দেগি 30-40 বছর পর্যন্ত বয়ান শুনছে কিন্তু নিজের ভিতরে কোনো পরিবর্তন করে নাই, আরো যদি শুনে 10 বছর এরপর পরিবর্তন যদি না হয়, বলেন তো এই শোনাগুলা অযথা বৃথা গেল না? এখন আমরা শুনবো কি, আমলের নিয়তে না আমলের নিয়ত ছাড়া? আল্লাহ পাক নিয়তটা কবুল করে, বলেন আমিন। এই যতক্ষণ থাকবো ততক্ষণ আমলের নিয়তে। এজন্য আমাদের ওলামা একটা বুজুর্গ করে বলতেন, আগার মানুগি তো মানুগি, কেউ যদি মানতে পারে আল্লাহ পাক তাকে বনায় দিবে। আর যারা মানে এরা হচ্ছে নবী অলিদের গুণ, আর যারা মানতে পারে না ওটা হচ্ছে শয়তানের গুণ। কারণ শয়তান অনেক জানতো আগার মানতো না, না মানার কারণে কি হয়েছে বলেন? না মানার কারণে শয়তান হয়েছে, এ তো জানতো কম না, অনেক জানতো। এই জন্য ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল, জ্ঞান ছিল অনেক, কিন্তু শুধুমাত্র না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা দুনিয়ার জমিনে সমস্ত মানুষের সামনে বিতাড়িত শয়তান হিসেবে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন। এই জন্য সাহাবা ইকরাম এবং মুমিনদের গুণ হবে সামিআনা ওয়া আতানা, আমরা যাহা শুনিব
তাহাই কি করিব, মানিব। আর বেঈমানদের গুণ হচ্ছে এটা, সামিআনা ওয়া আসাইনা, এরা এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। এত বলা হয় নামাজের কথা, এত বলা হয় রোজার কথা, এত বলা হয় হারাম থেকে বেঁচে থাকার কথা, এরপরেও দিন দিন বেনামাজি, সুদখোর, দুর্নীতিবাজ, হারামখোর বাড়তেছে না কমতেছে? সমাজের হাল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, আমরা যদি অনেক পূর্ববর্তী আমাদের উম্মতদেরকে গালি দেই যে এদের নামাজ হয় না, এদের ওই হয় না, সেই হয় না, আমরা অনেক সময় বলি, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন। জামানা যত অতীতে চলে গেছে, আপনি আমি যদি একটু চিন্তা করি যে আমার বাবা আমার চেয়ে মিনিমাম একটু না হলেও ভালো ছিল, এবং আমার দাদা আমার বাবার চেয়েও কিছু না কিছু ভালো ছিল, দেখবেন জামানা যত পিছনের দিকে চলে যাচ্ছে, চলে গিয়েছে, অতিবাহিত হয়েছে, পিছনের মানুষরা আমাদের থেকে হাজার গুণে ভালো ছিল। আমরা আধুনিকতা পেয়েছি যেমন, আমরা তেমন অসভ্য একটা সমাজও পাচ্ছি। আধুনিক হচ্ছে এই সমাজ, কিন্তু এই সমাজ থেকে মায়া মহব্বত সব কিছু দিন দিন কমে যাচ্ছে। আর আগে মানুষ আধুনিক ছিল না, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল। আর আমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই, কিন্তু আমরা আপডেটের বেলায় 100% ডিজিটাল বাংলাদেশ ঘুরতেছি। এই জন্য আমরা অতীতের মানুষদেরকে গালি দিলেও তারা আমাদের থেকে ছিল ভালো, কারণ তারা যতটুকু শুনেছে অতটুকুর ভিতরে তারা আমল করেছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একবার আলোচনা করে ডাক দিয়ে বলেন, হুজুর আমার কিছু নসিহত দরকার, একটু সংক্ষেপ নসিহত করেন। এখান থেকে মুহাদ্দিসিন ইকরাম বলেন, মানে যে বয়ান করবে তাকে এভাবে বলাটা বৈধ যে আপনি আমাকে অল্প নসিহত করেন, কারণ বেশি নসিহত মানুষ মনে রাখতে পারে না, নসিহত হবে কম যেন আমল হয় বেশি। রাসূল করিম সাহাবীকে এতটুকু বয়ান শুধু করলেন যে হ্যাঁ সংক্ষেপ নসিহত লাগবে, বলে হ্যাঁ সংক্ষেপ নসিহত হইল, লা তাগদাব রাগ করো না। তিন তিনবার রাসূল করিম তাকে একই বয়ান করলেন, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। এক একটা বয়ান যদিও এক সেকেন্ড, দুই সেকেন্ড, তিন সেকেন্ডের, কিন্তু সাহাবা একরামদের জিন্দগি পরিবর্তন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জীবনে মানুষ ভালো কাজ খারাপ কাজ করবে, কেউ ভালো বেশি করবে, কেউ খারাপটা বেশি করবে, তবে হাজারো কাজের ভিতরে যদি কোনো না কোনো কাজ ছোট্ট হোক, ওটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অতটুকু কাজের বিনিময়ে বান্দাকে জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ পাক বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিলেন, মওত দিলেন, সারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই বান্দার হায়াত দিলেন, মওত দিলেন, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মওতটা দেওয়ার পেছনে অন্যতম একটা কারণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, যাতে করে তোমাদের সমস্ত বান্দাদের ভিতরে আমি আল্লাহ পাক এটা দেখতে পারি যে হাজারো হাজারো বান্দাদের ভিতরে উত্তম আমল কোন বান্দাটা করে। কোন বান্দা যদি উত্তম আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য গফফার, গফুর। এ মুসলমান, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলা, 24টা ঘন্টা ইবাদতের কোনো দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা 24 ঘন্টা নামাজ পড়তেছে, 24 ঘন্টা ইবাদত করে, কিন্তু মানুষের সঙ্গে মোয়ামেলা ভালো না। আবার অনেক বান্দারা দেখা যায় নামাজের কথা বললে তো প্যান্টে সমস্যা আছে, প্রস্রাবের কথা বলে, আছে না নাই? যুবকদেরকে যদি বলেন নামাজ পড়তে চলো, যুবক যুবকটা হেসে খেলে আস্তে করে সুন্দর করে বলে, ভাই প্যান্টে একটু সমস্যা। কিসের সমস্যা? তার মানে প্যান্টে প্রস্রাব করে ঠিক কিনা জনগণ? ছোটবেলায় থাকতেও প্যান্টে প্রস্রাব করছে, এখন বয়স 30, 35, 40 এখনো প্যান্টে প্রস্রাব করে, আছে না নাই? প্যাম্পাস কিনে দিবেন, প্যাম্পাস করে বসে থাক কি, ঠিক না? নামাজের কথা বললে যার প্যান্টের সমস্যা হয়, আসলে কি মুসলমান না ভণ্ড? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো
অঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আসলে নাই পারেন আপনারা? নামাজের সাথে নাই পরিচয় মাননা করার, নামাজের সাথে নাই পরিচয় মাননা করার, তুমি কেমন মুসলমান? নবীর মত দাবি করো সুন্নাহ মাননা, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজের কথা বললে সমস্যা, রোজার কথা বললেও সমস্যা, দাড়ি ঢাকার কথা বললেও সমস্যা, কিন্তু মাহফিলে আসে ওয়াজ শুনে ঠিকই সব কিছু করে, এই শোনার কোনো দাম নাই। মুসলমান সমাজের ভিতরে কিছু মানুষরা আছে নামাজ পড়ে না পড়ে না, আবার কিছু কিছু সময় আসলে নামাজের জন্য 24 ঘন্টা মসজিদে যায়, কোন সময়টা জানেন নি, যখন নির্বাচন আসে তখন দেখবেন মুসল্লির অভাব নাই। এই জন্য শুধুমাত্র কোনো দিবসটাকে নামাজের জন্য নয়, মুসলমানের নামাজ শুধু জুমার দিনের জন্য নয়, মুসলমান জুমার দিনের নামাজের যেমন গুরুত্ব থাকবে, ফজরের নামাজের গুরুত্বটা ততটুকুই থাকা দরকার, ঠিক কিনা? অথচ জুমার নামাজের ভিতরে 3 তলা মসজিদ ভরে যায়, মাগার ফজরের নামাজে ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। এই যে এখানে যতগুলা মানুষ আছেন ততগুলা মানুষ কি ফজরে থাকবে নাকি? বিশ্বাস হয় থাকবে না? আপনারাই বলতেছেন জি না, তার মানে এনাদেরই পড়ার কোনো নিয়ত নাই নাকি? আরে আজকের জন্য তো বলতে পারেন যে আজকে থাকবো ইনশাআল্লাহ। আবার বনি ইসরায়েলের ইনশাআল্লাহ মনে হয় না, বনি ইসরায়েল জাতির ইনশাআল্লাহর অবস্থা ছিল এমন যে ইনশাআল্লাহ মানে কি, যদি আল্লাহ চায়। এরা কোনো ইনশাআল্লাহ বলতো আর এটা করতো না, করার পরে বলতো আরে ভাই আমি তো বলছি আল্লাহ যদি চায়, আল্লাহ চায় নাই তো আমার কি, বুঝলেন না? আমাদের ইনশাআল্লাহ হলো এই ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ বলা মানে নিয়ত হচ্ছে আমার, বাকি আমি চেষ্টা করব এটাকে সফলতা দিবেন আল্লাহ। এই জন্য আজকে অন্তত নিয়ত করেন, এখানে মাহফিল যাওয়ার পরে ফজর নামাজটা যদি আজকে না পড়েন তাহলে মাহফিলের কোনো সার্থকতা নাই। তো আজকের জন্য ইনশাআল্লাহ ফজর নামাজটা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। এই জন্য 24 ঘন্টা এবাদতের পিছনে লেগে থাকার নাম অলি বুজুর্গ না। অলি বুজুর্গ সবচেয়ে বেশি ছে যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আমাদের দেশে অসংখ্য মানুষ আছে জিকির করে 24 ঘন্টা, রে বাপ রে বাপ করো এবং জারি। আবার কিছু মানুষ আছে 24 ঘন্টা মসজিদে যায় পড়ে থাকে, কিন্তু দেখেন মায়ের সাথে বাবার সাথে তার সম্পর্ক ভালো না, বোর কথায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এদিক দিয়ে পাগড়ি একটা বাঁধছে, নামাজ 24 ঘন্টা চিল্লায় যায়, তবলিগেও যায়, জিকিরও করে, সব করে, ওর সারা জিন্দেগীর ইবাদতের কোনো দাম নাই যদি মার বাবার সঙ্গে সে সম্পর্ক ভালো না রাখতো। এই কারণে ইবাদত এটা 2 প্রকার, কেউ বান্দাকে দেখানোর জন্য করে, কেউ আল্লাহকে দেখানোর জন্য করে। আমরা কাকে দেখানোর জন্য করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো ইবাদত সেটা কম হোক ওইটা যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করে, কেমন ভাবে বান্দা সেই ভালো কাজটা করবে, ভালো আমলটা করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার পন্থাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। বান্দা তুমি ইবাদতটা এমন ভাবে করবা, বান্দা তুমি আমলটা এমন ভাবে করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদতটা যখন তুমি মন দিয়ে করবা, দিলের হালতটা এমন রাখবা যে তুমি যখন ইবাদত করতেছো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, যেমন ভাবে এমন ভাবে তুমি ইবাদত করবা যেন তুমি তোমার মাওলাকে দেখতেছো,
যদি তোমার আমলটা এমন উঁচু পর্যায়ে না যায় তাহলে এমন মনের হালত রাখো যেন তোমার আল্লাহ তোমার দেখতেছে। বান্দা যখন চিন্তা করবে আমি নামাজ পড়তেছি দেখেন কে, বান্দা যখন চিন্তা করবে আমি জিকির করতেছি দেখেন আল্লাহ, বান্দা যখন চিন্তা করবে আমি যেই কাজটা করি সেই কাজটা দেখেন আল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার একজন খাদেম ডাক দিয়ে বলে হুজুর আমার গুনাহ করতে মন চায়, আমার অন্যায় করতে মন চায়, জিনা করতে মন চায়। হাসান বসরি বলেন এমন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় তিনটা জিনিস থাকবে, এই তিনটা জিনিস যদি কোনো জায়গায় পাও ওই জায়গায় যায় তুমি গুনাহ করো কোনো আপত্তি নাই, তবে শর্ত তিনটা। এক নম্বর হলো এমন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় আসমানের মালিক তোমারে কোনোদিন দেখবে না, এমন জায়গায় যায় তুমি গুনাহ করো যেখানে আসমানের মালিক তোমারে দেখে না। বলেন তো সারা দুনিয়া এমন কোন জায়গা আছে নাকি? পানির নিচেও কে আছে? আসমানের উপরেও কে আছে? বান্দা তুমি যেখানেই যাও না কেন, নাহনু আকরাবু ইলাইহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক কতটুকু নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটুকু কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কতটুকু কাছে এটা বুঝাইতে যে রব্বুল আলামিন বলেন বান্দার সারব বান্দার তত যতটুকু কাছে আমি আল্লাহ বান্দার রগের চাইতেও বান্দার অতি অতি নিকটে। এই কারণে মুসলমান ভাইরা আমার হাসান বসরি বলেন এমন জায়গায় যে গুনাহ করো যে জায়গায় রব্বুল আলামিন তোমায় কোনোদিন দেখে না। দুই নাম্বার এমন জায়গায় যে গুনাহ করবা যে জায়গায় আল্লাহর ফেরেশতারা কোনোদিন তোমার গুনাহ লিখবে না। তিন নাম্বার এমন জায়গায় যে গুনাহ করবা যে জায়গায় আজরাইল জান কবজ করার জন্য কখনো যেতে পারবে না। বলেন তো সারা দুনিয়াতে এমন কোন জায়গা আপনারা পাবেন নাকি? একটা বিমানের ভিতরে আবহাওয়া ঢোকার মতো 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে না, সুই পরিমাণও ফাঁকা থাকে না। এরপর আমরা কখনো কখনো দেখি বিমানের পাইলট বিমান চালানো অবস্থায় দুনিয়ার জমিন ত্যাগ করলো, অনেক যাত্রীরাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় বিমানের ভিতরে। বলে এমন একটা আজরাইল ফেরেশতা, এমন একজন যেই ফেরেশতার কোনো জায়গায় যাওয়ার জন্য কোনো বান্দার জান কবজ করার জন্য অনুমতির কোনো কখনো প্রয়োজন হয় না। এই জন্য বান্দা হাসান মুসরি ডাক দেয়া বলেন এমন তিনটা জায়গায় যাও যেই তিনটা জায়গায় গেলে তুমি গুনাহ করতে পারবা। বান্দা ডাক দেয়া বলে এমন তিন জায়গা সারা দুনিয়ার জমিনে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না, সুতরাং গুনাহের চিন্তাও কখনো করা যাবে না। সবচেয়ে বড় হলি সে যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে সে। আমাদের ভাইরা যুবক ভাইরা এখন বর্তমানে মনে করে গুনাহ তো এটা পারিবা, তাকে তো গুনাহ করে তো করে, আবার এটাকে জায়েজ বানানোর ফিকির নিয়ে করে। সমাজে যারা ঘুষ খায় আছে দেখবেন, ঘুষ খায় আবার নাম পাল্টায় দিয়া জায়েজ বানায় তারপরে খায়, ঠিক কি না? সুদ খায় নাম পাল্টায় দিয়া খায়, সুদের নাম পাল্টায় দিয়া দিয়া বলে ইন্টারেস্ট খাই, মুনাফা খায় আছে না নাই। ঘুষ খাইতেছে টেবিলের তল দিয়া নাম পাল্টায় দিছে বলে এটা ঘুষ না তো, এটা হইল হাদিয়া, কথা কয় না কেন? আবার কিছু কিছু মেয়ের বাবার আছে, এরা ছেলের যখন বাবাটা বিয়ে দিতে আসে তো ছেলের বাবা ডাক দিয়ে আসতে পারে বলে তার বিষয় আমার পোলার কিন্তু হুন্ডা খুব পছন্দ, তা তো কি করবো হুন্ডা দিব যৌতুক চান? হ্যাঁ যৌতুকটা আমরা নামাজই গেলাম হাজির সাহেব, আমি যৌতুকের কথা বলতে পারি তো? তাহলে বলতেছেন যে কেনা বলে রাখলাম আপনার আমার ছেলের কি কি পছন্দ আপনার জানা দরকার আছে, হুন্ডাটা খুব পছন্দ, যদি পারলেন দিলেন আর কি, বুঝেন না? হাদিয়া হিসেবে জামাইরেই তো দিবেন, আমার ছেলেরা দেওয়া মানে আপনার মেয়েরেই দেওয়া। একটু ইঙ্গিত দিয়ে দেয় ছেলে হুন্ডা নিয়ে মার্শাল্লাহ খুব বেশি চালায়, বন্ধু বান্ধব দেখো কিরে যৌতুকের জিনিস খায় বেড়া, যৌতুক কিসের, এটা গিফটের জিনিস বেড়া, সুদ খাইতেছে নাম পাল্টা দেয় ইন্টারেস্ট। আবার কিছুদিন পরে মানুষ যদি বলে এটা হারাম বলে না 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 এটা মুনাফা মিয়া, আরবি নাম দিয়ে দিছে জায়েজ না, মনে করছে আরবি নাম এটা মনে হয় জায়েজ হয়ে যাবে, এদের নাম পাল্টায় দিতেছে ব্যাস, ইন্টারেস্ট মুনাফা, ঘুষ হাদিয়া যৌতুক গিফট। তা আমিও বলবো নাম পাল্টায় দিলে যদি জায়েজ হয়ে যায় তাহলে পাতলা পায়খানা পেট খারাপ হলে যেটা হয় এটা মনে করে খান জায়েজ হয়ে যায় সম্ভব, এটা ওইটার চেয়ে এটা আরো ভালো, কারণ হারাম খাবেন এবাদত কবুল হবে না, চিরস্থায়ী জাহান্নাম, ঠিক কিনা ধরে কর? ওইটা খেলে তোর জাহান্নাম না, যার কারণে আমি বলি সুদ যারা খায় সুদ খাওয়ার চাইতে ঘুষ খাওয়ার চাইতে ওইটা খাওয়ার অনেক ভালো। এজন্য দেখবেন এক একজন মানুষ যারা সুদ খায় ঘুষ খায় এদের অবস্থা কি,
এরা দুনিয়ার জমিনে যদিও হয়তো সাময়িক সময় ভালো মতো চলতে পারে, কিন্তু দেখবেন আল্লাহ পাক এমন জায়গায় মাইট দিয়ে দেয়, হয়তো ছেলে একটারে প্রতিবন্ধী বানায় দিবে, না তো বেয়াদব হবে, না তো বউটারে এমন অসুস্থ বানাবে সিঙ্গাপুর নিয়েও কোনো সুস্থতা মিলবে না। কারণ সুদের টাকা, ঘুষের টাকা, জনগণের মারা টাকা, ওই জনগণের থেকে টাকা মেরে কোনোদিন বড়লোক হওয়া যায় না, আর শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা? ঠিক। এই জন্য বলতে চাই, যারা শিক্ষার ঝুলি মাথায় নিয়ে এই সমস্ত অন্যায়ের কাজ করে, এরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ধরে কর। বলেন প্রত্যেকটা বান্দা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তবে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার জন্য আসমানের ভিতরে বান্দার জন্য অপেক্ষা করে। বান্দা তার জীবনে যদি এমন কোন আমল করে যে আমলটা বান্দার নাজাতের উসিলা হয়, যেমন নাকি আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অসংখ্য আমলের ভিতরে, অসংখ্য কাজের ভিতরে আল্লাহর বান্দা, কোনো বান্দা যদি ইবাদত করে ভালো নিয়তে, ওইটা যদিও হয় ছোট, যদিও সংখ্যায় হয় কম, কিন্তু ছোট কাজটা নাজাতের জন্য হয়ে যায় যথেষ্ট। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল, তুমি তোমার ঈমানটাকে খালি করো, অল্প আমল নাজাতের জন্য কি হবে? ভাইরা আমার খুব বুঝবেন, দিল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, কোরআনের তাফসীরের ভিতরে চমৎকার একটা ঘটনা, যেই ঘটনাটা মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন, এমন তিনজন ব্যক্তির ঘটনা যাদেরকে বলা হয় গুহাবাসী আসহাবে রকিম। এই তিনজন ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন এমন তিনজন ব্যক্তি, যেই তিনজন ব্যক্তি সারা জিন্দেগি ভর যাই করলো না করলো, কিন্তু এমন তিনটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। তিনজন বন্ধু, তারা কোনো একটা জায়গায় যায়, যেতে 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 হঠাৎ করে মাঝপথে সন্ধ্যা ঘনায় আসলো। সন্ধ্যা ঘনায় আসার সময় তাকায় দেখে আসমান থেকে বিজলি দিয়ে বৃষ্টি বর্ষণ হয়, এমন অন্ধকার হয়ে গেল দুনিয়ার জমিনটা, অন্ধকার হয়ে গেল, তাদের দিনের ভিতরে ভয় ঢুকে গেল, চতুর্দিক থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, কোথায় যাবে, রাতও চলে আসছে। এই জন্য তিনজন ব্যক্তি চিন্তা করলো কোন জায়গায় যাওয়া যায়, তাকায় দেখে ও যে দূরে একটা পাহাড়ের গুহা দেখা যায়, ওই পাহাড়ের গুহায় যদি অবস্থান করতে পারি তাহলে আমরা আজকের রাতটা এখানে অবস্থান করতে পারব। তিনজন ব্যক্তি এই পরামর্শ অনুযায়ী চিন্তা করলো পাহাড়ের গুহায় চলে যায়। তিনজন পরামর্শ সাপেক্ষে বৃষ্টি থেকে বাঁচার জন্য, গভীর রাতের অন্ধকার থেকে বাঁচার জন্য ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যায়। পাহাড়ের গুহায় ঢুকে রাত্রিটা অবস্থান করে, রাত্রিটা সেখানে কাটাইল, পাহাড়ের গুহার ভিতরে কিছু খাবার দাবার নিয়ে গেল, ওখানে রাত্রিটা যাপন করলো। সকালবেলা যখন পাহাড়ের গুহার থেকে বের হবে, তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার থেকে বের হওয়ার জন্য যখন নাকি সামনে আগায় যায়, তাকায় দেখে পাহাড়ের গুহার যেই মুখটা আছে ওই মুখের ভিতরে বিশাল বড় একটা পাথর এখানে এসে আটকায় আছে। তিনজন যুবক চিন্তা করলো বিশাল বড় পাথরটা এখানে যখন আটকানো, আমরা এখন বের হওয়ার রাস্তা বন্ধ, এমন ভাবে আটকানো দুনিয়ার সূর্যের আলো এক সেকেন্ডের জন্য সেখানে দেখা যায় না। বান্দা চিন্তা করলো কি করা যায়, তিনজন মিলে ধাক্কানো আরম্ভ করে দিল, মাগার পাথরটাও এখান থেকে সরে না, কি করবে কি করবে? মালিক রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ আমরা তিনজন এই জায়গায় আটকা পড়ে গেলাম, মালিক তুমি এখান থেকে বাঁচার জন্য ব্যবস্থা ফয়সালা করে দাও। তিনজন যুবক বারবার যখন পাথরটাকে ধাক্কা দেওয়া শুরু করে দেয়, পাথরটা এখান থেকে সরে না, পাথরটাকে যতই ধাক্কা দেয় মাগার পাথরটাকে এক চুল পরিমাণ নাড়াইতে পারে না। তিনজন এখন চিন্তা করে কি করা যায়, এখানে যদি আটকায় থাকি মরণ ছাড়া কোনো উপায় নাই, কারণ খাবারও নাই, এখানে অন্ধকার, আলো নাই, একটা বিন্দু পরিমাণ আলো এখানে ঢুকে না। তিনজন ব্যক্তি চিন্তা করে কি করা যায়, পরামর্শ সাপেক্ষে সেজদায় বান্দারা পড়ে গেল, মাগার আল্লাহকে এমন ডাকা ডাকে মালিক এখনো শুনে না, বারবার মালিককে ডাক দেয় আর বলে আল্লাহ এই জায়গায় আমরা আটকা গেলাম, মালিক তুমি এখান থেকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারবারকে ডাকতেছে, বারবার ডাকে মাগার কোনো কাজ হয় না। এখন তিনজন ব্যক্তি পরামর্শের ভিতরে বসলো, আমরা এমন একটা কাজ করব যেই কাজটা কি হবে,
বলে তোমার গোটা জিন্দগির ভিতরে এমন কোনো কাজ আছে নাকি যেই কাজটা ভালো তোমার নফস বলবে, তোমার দিল বলবে, ওই কাজটা মুসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বাঁচাবে। তোমার যদি কোনো ঘটনা থাকে তুমি বর্ণনা করো, আমার যদি কোনো ঘটনা থাকে আমি বর্ণনা করি, আর তোমারও যদি কোনো ঘটনা থাকে তুমিও বর্ণনা করো, আমরা তিনজন সুন্দর করে একজন আরেকজনের ঘটনা বর্ণনা করব। ওই কাজের কথাই বলবো যেই কাজটা এখলাসের সঙ্গে আল্লাহর জন্যই শুধু করেছিলাম। এমন কোনো কাজ যদি না হয় যে আল্লাহর জন্য করি নাই তাহলে বলা দরকার নাই। মুসলমান যদিও মানুষের কাজ হবে ছোট, রাসূল বলেন ছোট্ট কাজটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে তাহলে ইবাদতটা মঞ্জুর হয়ে যায়। এই কারণে হাদিসে রাসূল একটা হাদিস বর্ণনা করতে যেয়ে বলেন এক গুনাহগার বান্দা সারা জিন্দেগি ভর গুনাহ করার পর একটা কুকুরকে পানি খাওয়ানোর তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কোন একটা জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে হঠাৎ করে তাকায় দেখে একটা পথের মধ্যে একটা কূপ দেখা যায়। এই ব্যক্তিটা কূপের ভিতরে নামলো, কিছু পানি পান করে আবার মাটির উপর উঠে আসলো, জমিন উঠে আসলো। উঠে এসে তাকায় দেখে একটা কুকুর বিপাশায় হাঁপাইতেছে, কুকুরটা মারা যাবে যাবে অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটা আবার ওই কূপের ভিতরে নামলো, নিজের মুজার ভিতরে পানি উঠাইলো, পানি উঠে কুকুরকে পান করাইলো। যদিও সারা জিন্দেগি ভর গুনাহের কাজ করলো, কিন্তু এই ছোট্ট কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে এই জান্নাতের ফয়সালা করে দিলে। এই কারণে হাদিস শরীফে রাসূল বলেন ছোট থেকে ছোট কোনো কাজ যদি কোনো বান্দা করে ওই বান্দার কাজটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য হয় তাহলে ওইটা হবে বান্দার জন্য ইবাদত। আর বান্দা যত বড় কাজ করুক না কেন, মাহফিলে এসে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দান করছে, কিন্তু মানুষ তাকে দানবীর বলবে। এই কারণে এখানে বড় বড় বক্তব্য দিলাম আমাদের মতো, কিন্তু কেন দিল বলে মানুষ তাদের ভালো বক্তা বলবে এই কারণে, অথবা বারবার মসজিদে যায় নামাজ আদায় করে কেন বলে মানুষ তারা নামাজ বলবে এই কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন অন্য বান্দাকে দেখানোর জন্য আমল করবে আল্লাহ পাক বলেন ফায়ুসহাকু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন হে দানবীর, তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করলাম, তুমি ওই সম্পদটা কি করলা হিসাব দাও। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে মালিক আমার সম্পদ তুমি আমাকে দান করেছো, আমি আমার সম্পদটা তোমার রাস্তায় ব্যয় করেছি, গরিব দুঃখীদেরকে দিয়েছি, মসজিদ মাদ্রাসায় দিয়েছি, মাহফিল মজলিসে দিয়েছি। আল্লাহ বলবেন না না তুমি আল্লাহকে দেখানোর জন্য দাও নাই, বরং মানুষ তোমাকে দানবের বলবে এই কারণে তুমি দিয়েছ। সুতরাং যাও ফেরেশতার দল ওই বান্দাটার পাওটা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া একটা ঢিলা দাও, বান্দাকে এক ঢিলা দিয়া জাহান্নামের ভিতরে ফেলে দাও না আউযুবিল্লাহ। এমনই ভাবে বক্তাদেরকে ডাক দেয়া বলবে আলেমে আলোচকে বক্তা তুমিও আলোচনা করেছো কেন করেছো, বান্দা বলবে আল্লাহ আমার কণ্ঠ তুমি ভালো দিয়েছো, মালিক আমি আমার কণ্ঠ দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তায় ডাকলাম। আল্লাহ বলবেন না না তুমি মানুষের কাছে বারবাহ বা মারহাবা পাওয়ার জন্য আলোচনা করেছ, আমি আল্লাহ তোমাকে কারি বানাইলাম, তুমি মানুষ যেন তোমার কেলাওয়াত শুনে তোমাকে মারহাবা দেয় সেই কারণে শুনাইছ। সুতরাং তুমি যেটা চেয়েছিলে সেটাই তুমি পেয়েছ, এখন তোমার জন্য এই জায়গায় আর জান্নাতের কোনো ফয়সালা নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এমনইভাবে আমলদার বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে আমলদার হে নামাজি তুমি কেন নামাজ আদায় করো না, নামাজি ব্যক্তি কিভাবে বলবে, জিহাদ ওরা ব্যক্তি কিভাবে বলবে আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছি। প্রত্যেকটা বান্দাই একমাত্র বান্দার জন্যই করেছে, একটা বান্দাও আল্লাহর জন্য করে নাই। এই কারণে আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারে বান্দাদের ভিতরে উত্তম আখলাক ওয়ালাকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। এই জন্য অনেক মুফাসসিরে ইকরাম বলেন মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত যদি হয় ওইটাকে শিরিক ফিল খাফা বলা হয়, এটা শিরিক এমন একটা শিরিক যেটা গোপন শিরিক, এটা আল্লাহর সঙ্গে শিরিক করা হলো, অর্থাৎ আমি নামাজ করতেছি আল্লাহর জন্য না কোনো বান্দার জন্য, মানে আমার দরকার ছিল আল্লাহর জন্য পড়া কিন্তু আমি এটা বান্দার জন্য করলাম, অর্থাৎ আল্লাহকে খুশি করার জায়গায় বান্দাকে খুশি করলাম, তো আল্লাহর গুণটা আমি বান্দার ভিতরে দিয়া এটা গোপন একটা শিরিক করলাম। এই কারণে ছোট্ট থেকে ছোট্ট ইবাদত যা করব সব কিছু কার জন্য করব বলেন, একমাত্র
আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অল্প আমল করেন, দেখবেন আল্লাহ পাক বিপদ আপদ থেকে সব কিছু থেকে হেফাজত করবে, ঠিক না বেঠিক? সব দুনিয়ার জমিনে যা কিছু দেখেন সব হলো স্বার্থপরের বন্ধু, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। এই তিনজন বান্দা এখন একজন একজনকে ধাক দিয়া বলে, এই খুব হিসাব নিকাশ করে বলবা একটা ইবাদত যেটা তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ ইবাদত ছিল ওটার কথা বলবা। প্রথম ব্যক্তি ডাক দেয়া বলতেছে, শুনেন, প্রথম ব্যক্তি বলতেছে যে আমার কথা কথা ঘটনা শুনো, আমি আমার জীবনে অনেক কাজ করেছি, সব কিছুর উসিলা আমি পাবো কিনা জানি না, কিন্তু আমার নফস যেটা বলে যে ওই কাজটা আমি আল্লাহর জন্য করেছিলাম আমি ওইটাই বলতেছি, বলে বলো। আমি আমার বিশাল বড় একটা মেল কারখানা ছিল, ওই জায়গায় অনেকগুলো কর্মচারীও ছিল, বর্তমান সময়ে কর্মচারীদের বেতন না মালিক ঠিক মতো দেয় না, যার কারণে কর্মচারীরা আন্দোলন করে, আবার ওই জায়গায় পুলিশ আর প্রশাসনরা গুলিও চালায়। অথচ রসুল বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দেওয়া, এটা রসুলের আদেশ ঠিক কিনা? বেচারা বলে আমার কাছে কর্মচারী ছিল, আমি কর্মচারীদের সব বেতন ক্লিয়ার করছি, একটা লোক সে বেতন নিবে না যে কোনো কারণবশত, তো না নিয়ে সে বিদায় হয়ে গেছে, আমিও তাকে দেই নাই। আমি চিন্তা করলাম লোকটা যেহেতু বেতন নেয় নাই, টাকা তো অনেকগুলোই, খুব বেশি টাকাও না, মনে করেন 100 দিরহাম। আমি চিন্তা করলাম এই লোকটা টাকা ছাড়া চলে গেল, এই 100 দিরহামটা একটা কাজে লাগাই। কি কাজে? এই বান্দার নামে করে দুইটা ছাগল কিনে রাখছে, এই ছাগল পালা শুরু করছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে করে বিশাল বড় ছাগলের পাল হয়ে গেল। হঠাৎ করে যখন অনেক বছর পার হয়ে গেল, বিবাহিত হয়ে গেল, আমার দরজার ভিতরে একজন বান্দা করে ডাকলো, আমাকে ডাক দে বলে, ভাই তুমি আমাকে চিনো? বলে আপনি কে? বলে তোমার কাছে আমি চাকরি করতাম, কাজ করতাম, বেতন না নিয়ে চলে গিয়েছিলাম, আজকে আমার মুরব্বী অবস্থা, আমার সন্তানরা আমার কাছে নাই, তুমি যদি সেদিনের বেতনটা আজকে আমাকে ক্লিয়ার করে দাও আমি তোমার জন্য দোয়া করব। যুবকটা মনে মনে বলা যাক আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত যার চাইলাম আজকে তারে পেয়ে গেলাম, সুতরাং এ মুরব্বী আপনি আমার ঘরের ভিতরে বসেন, একটু অপেক্ষা করেন, নাস্তা পানি খান, আপনার টাকা আপনাকে রিটার্ন দেওয়া হবে, তবে একটু ধৈর্য ধরেন। মুরব্বী ডাক দেয়া বলতেছে কি ধৈর্য ধরবো, তাড়াতাড়ি টাকা দাও, বিদায় হয়ে যায়। যুবকটা ডাক দেয়া বলতেছে ওই যে বিশাল বড় চারণভূমির দিকে তাকা, ওই জায়গায় কি দেখা যায়? মুরব্বী বলে ছাগলের বিশাল বড় পাল দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে ওই ছাগলের যতগুলো পাল দেখা যায় এই সমস্ত ছাগলের পালগুলো আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার নামে লিখে দিলাম। মুরব্বী মনে মনে করে আমি তোমার কাছে ভাই 100 দিরহাম, তুমি আমার 1 লক্ষ দিরহামের সম্পদ দিয়ে দিতেছো, ফাজদামি করো নাকি? বলে না, তাহলে কি? বলে আর শুনেন ঘটনা, আপনি যেদিন বেতন নিয়ে না চলে গেছেন, বেতন না নিয়ে চলে গেছেন, সেদিন আপনার নাম করে আমি একটা ছাগল কিনে রাখলাম, এত বছর আমি ছাগলগুলো রাখাল দিয়া পালন করলাম, আজকে বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেল, যেহেতু এই সমস্ত ছাগলের পালের মূলধন ব্যবসা হইল আপনার টাকা, সুতরাং এই সকল ছাগলের মালিক আমি আল্লাহর জন্য আপনার নামে লিখে দিলাম, আমি যদি চাইতাম পারলে আপনাকে টাকা দিয়ে বিদায় করতে পারতাম, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকেও বিপদ থেকে হেফাজত করে। বান্দা আবার ডাক দেয়া বলতেছে আল্লাহ সেদিনের কাজটা যদি মালিক তোমার জন্য হয়, মালিক তুমি আমাকে সেদিনের কাজের উসিলায় আমাদের তিনজনের থেকে এখান থেকে আমাদেরকে হেফাজত করে দাও। বান্দা যখন এই কথা রব্বুল আলামিনকে বলল, বান্দা এই উসিলা দেওয়ার পর তাকায় দেখে পাহাড়ের গুহার থেকে পাথরটা কিঞ্চিত পরিমাণে সরে গেল। তার মানে আমলটা যদিও মনে হচ্ছে স্বাভাবিক, কিন্তু আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে না হয় নাই। দ্বিতীয় বান্দা আবার ডাক দেয়া বলে, এবার আমার ঘটনা শুনো, আমি ছিলাম বিশাল বড় মায়ের ভক্ত, আমার মা বাবাকে আমি বড়ই মহব্বত করতাম, কিন্তু আমার বাবা সমাজের ভিতরে ছিল না, আমার মা দুনিয়ার জন্য বেঁচে ছিল, আমি আমার অর্থের ইনকামটা, যারা ইনকাম করেন তাদের জন্য এটা একটা সুন্দর কথা। যুবক বলে আমি আমার ইনকামটা 3 ভাগে ভাগ করতাম, 1 ভাগ আমার পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদেরকে দান করার জন্য, আরেক ভাগ শুধুমাত্র আমার মা বাবার জন্য, আরেক ভাগ আমার নিজের জন্য। এ মুসলমান অনেক ছেলেদের বাবা নাই মা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে,
বলেন তো মা বাবা যদি থাকতো মা বাবাকে দেওয়া লাগতো না লাগতো না লাগতো না আছে এখন দেন তো যাদের মা বাবা আছে দেন যাদের নাই তারা দেয় তারা তো দিতে পারে না এই জন্য একটা উত্তম পন্থা হইল আপনি এখন চিন্তা করবেন যে আপনার মা বাবা বেঁচে আছে আপনার কত টাকা দেওয়া লাগে যদি মনে করেন মাস শেষে বাবার জন্য 50 টাকা 100 টাকা বা 500 টাকা খরচ করেন বাবা যদি মারাও যায় এই 500 টাকা প্রত্যেক মাসে বাবার জন্য বরাদ্দ রাখবেন এই নিয়তে যে বাবা থাকলে তো আমি দিতামই বাবা যেহেতু নাই বাবার নামে সৎকা করবো আজীবন আপনার বাবা সওয়াব পেতে থাকবে ইনশাআল্লাহ এতটুকু নিয়ত করে বাবার নামে দিবেন আপনি এই রেওয়াজ জারি করবেন আপনার সন্তানও দেখবেন আপনার ইন্তেকালের পরে একই কাজ করবে আপনি যদি না করেন জিন্দগিতে আপনার সন্তান করবে না এই যুবকটা মা বাবার জন্য এরকম দান করত রেখে দিত তো বলে আমার সম্পদের 3 ভাগ আমি এগুলো এভাবে এভাবে খরচ করতাম আমার ছাগলের বিশাল পান ছিল আমি প্রত্যেক দিন আমার মাকে ছাগলের দুধ পান করাইতাম রাত্রিবেলা মাকে খাবার খাওয়া তারপরে ঘুম পড়ায় দিতাম একদিন হঠাৎ করে যে কোনো কারণবশত আমার দেরি হয়ে গেল আমি আমার ছাগল পাল বাড়িতে রাখার পরে আমি বাসায় যেয়ে দেখি গভীর রাত আমার মা ঘুমায় গেছে আমি চিন্তা করলাম আমার মা তো আমাকে ছাড়া খায় না মনে হয় আমার মা না খেয়ে আজকে রাত্রিবেলা ঘুমায় গেছে আমি বহুত চিন্তা করে বললাম কি করা যায় ছাগলের দুধ দহন করলাম মায়ের বিছানার কিনারে এসে দাঁড়ায় থাকলাম আর মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমার মা তো না জানি কত কষ্ট পে আমার মা ঘুমের বিছানায় চলে গেল আমি এখন কি করব যদি আমিও ঘুমা যাই আমার মা যদি হঠাৎ করে জেগে যায় ক্ষুধার তাড়নায় তাহলে তো দুধ পাবে না আমাকেও দেখবে না মা কষ্ট হবে আর যদি মাকে আমি দুধ পান করাইতে চাই তাহলে সারাটা রাত মায়ের কিনারে আমার দাঁড়ায় থাকা লাগবে আমি একবার এই চিন্তা আরেকবার সেই চিন্তা করতে করতে অবশেষে আমার মাকে রাজি খুশি করার জন্য আমি মায়ের গ্লাসের বিছানা মায়ের বিছানার পাশে দুধের গ্লাসটা নিয়ে সারাটা রাত মায়ের জন্য দাঁড়ায় থাকলাম সকালবেলা যখন আমার মা তাকায় দেখে আমি সিদানার কিনারে দাঁড়ানো মা আমার ডাক দিয়া বলতেছে বাবা কি ব্যাপার এখানে এত সকালবেলা আমি মাকে বললাম মা গত রাত্রে তুমি দুধ না খেয়ে ঘুমায় গেলা আমি সারা রাত তোমার জন্য কষ্ট না হয় তুমি যদি উঠে আমাকে খুঁজো এই ভয়ে সারাটা রাত তোমার মায়ের কিনারায় আমি এখানে দাঁড়ায় থাকলাম আমার মা দুধটা পান করে ডাক দেয়া বলে আল্লাহ যে সন্তানটা আমি মায়ের অন্তর খুশি করলো তুমিও সেই সন্তানটার অন্তর খুশি করে দিও বলেন তো মায়ের দোয়া কবুল হয় না হয় না দুনিয়ার জমিনে এমন একটা জিনিস মা রাসূল এই কারণে বলেন এই মুসলমান জান্নাত তুমি কোন পীরের দরবারে যায় খোঁজো এত পীর মুরিদদের দরবারে যায় জান্নাত খোঁজার আগে নিজের মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করেন কারণ রাসূল বলেন এ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমরা যারা আছো উদ্দাজ যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে এই মায়ের পায়ের নিচেই আল্লাহ রাসূল জান্নাতের ফয়সালা করে দিয়েছেন এই ব্যক্তিটা এখন এই কথা ডাক দেয়া বললে বলতেছে আল্লাহ আমি সেদিন আমার মায়ের জন্য মায়ের জন্য কষ্ট না হয় আমি আমার মাকে সন্তুষ্ট করার জন্য আমি আমার মায়ের কিনারায় দাঁড়ায় থাকলাম সারাটা রাত মালিক তুমি যদি সেদিনের জন্য খুশি হও আমি আমার মাকে খুশি করলাম মালিক তুমি আজকে আমাকে খুশি করে দাও ওই দিনের ঘটনা যদি তোমাকে দেখানোর জন্য হয় মালিক তুমি আজকে এখান থেকে ইবাদত করো বান্দা এই কথা বলতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়টার মুখ থেকে পাথরটাকে অর্ধেক পরিমাণে সরিয়ে দিল এমন ভাবে সবচেয়ে যে মাথা ঢুকবে মাগার শরীর বেরোবে না এখন একজন বাকি আছে দুইজন ব্যক্তি ডাক দেয়া বলতেছে ভাই আমাদের দুইজনের কবুল তো হয়ে গেছে তুমি তোমার কথাটা এখন বলো এমন কোনো ঘটনা যেই ঘটনাটাকে তোমার কাছে ভালো মনে হয় যেই ঘটনা তোমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নাজাতুল সিনা মনে হয় যুবকটা ডাক দেয়া বলতেছে ও ভাই তোমরা যে দুইটা ঘটনা শুনাই না এই দুইটা ঘটনা তো অবশ্যই ভালো তবে আমার ঘটনা অনেক অনেক কঠিন এই জায়গার থেকে ফেরত আসা কোনো যুবকের সম্ভব না এমন একটা কঠিন ঘটনা আমার চাচাতো বোন আমাকে বড়ই মহব্বত করে আমিও তার বড়ই মহব্বত করতাম মন থেকে ভালোবাসতাম আমার চাচাতো বোনকে আমার কাছে পাওয়ার মতো আমার বিশাল মনের চাহাত ছিল হঠাৎ করে দুর্ভিক্ষ লাগলো আমি ছিলাম ধনী আমার বোন আমার কাছে এসে ডাক দেয়া বলে ভাই কিছু টাকা দরকার ধার দেওয়া যাবে নাকি
আমি আমার মনের সামনে শর্ত দিয়ে দিলাম, টাকা যদি নিতে চাও তাহলে একটা রাত আমাকে সময় দেওয়া লাগবে। আমি আমার বোনের কাছে তাগাদা পেশ করলাম, বোন বাসায় চলে যাবে, সঙ্গে পরামর্শ করলো। কি মনে করলো জানি না, আমার বোন পরের দিন দিনের বেলায় এসে আমার ডাক দেয়া বলে, হ্যাঁ তোমার প্রস্তাবে আমি রাজি। এখন এই সময় আমি চিন্তা করলাম সময় তো ভালো সুযোগ চলে আসছে, আমি তাকে সময় দিলাম, যা অমুক দিন অমুক রাত্রে বেলা আমার কাছে চলে আসবা, আমার বোনটা সুন্দর করে সেজে গুজে আমার কাছে হাজির। আমি আমার বোনটাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, আমি আমার বোনটাকে ঘরের ভিতরে ঢুকে বোনটার সঙ্গে আমি একত্রে মিলিত হবো এমন সময় ঘরের বাতি নিভাইয়া দিলাম, দরজাও বন্ধ করে দিলাম, জানালাও বন্ধ করলাম। এই গভীর রাত, যদিও মানুষ দরজা বন্ধ করে জানালা বন্ধ করে, কিন্তু দুনিয়ার সমস্ত বান্দাদের দুয়ার বন্ধ হইলো, আমার মানে মাওলার দুয়ার কিন্তু খোলাই থাকে, যার কারণে দুনিয়ার জমিনের বান্দারা রাত যত গভীর হয় দরজা বন্ধ করে। আর আমার আসমানের মালিক ডাক দেয়া বলে, হারুনুল মুস্তাফির, এমন কোন বান্দা আছো যে বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি না। দুনিয়ার সব বান্দা যদিও ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় নাকি জোরে বলেন, আল্লাহ আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার একজন আল্লাহ, এলাকার ভিতরে কোন চেয়ারম্যান যদি ঘুমায় এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, মাগার আসমানের মালিক কুদরতওয়ালা রব ঘুমাইলে দুনিয়া এক সেকেন্ডের জন্য চলে না, ঠিক কিনা? তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও কোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, শিশুকালে মায়ের দুধে বাঁচাও কোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে বন্ধু? সবাই ঘুমাইলো আল্লাহ পাক ঘুমান নাকি জোরে কন? সবাই না দেখলো আল্লাহ কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে, ওই বান্দা ডাক দেয়া বলে, ও যুবক দুই ভাই, আমি যখন আবার বোনটাকে মিলিত হওয়ার জন্য আমার বিছানায় শোয়াইলাম, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমার বোনটা হাউ মাউ করে চোখের বাড়ি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিছে। আমি আমার বোনটাকে বললাম, কি ব্যাপার, আমি তো এখনো তোমার কাছাকাছি আসলাম না, তুমি কেন কান্নাকাটি করো? আমার বোন হাউ মাউ করে চোখের বাড়ি ছেড়ে কেন্দ্রে ডাক দেয়া বলতেছে, রে ভাই, যদিও এই ঘরের ভিতরে তুমি লাইট নিভা রাখছো, বাতি নাই, যদিও এই ঘরের ভিতরে একটা দরজার জানালাও খোলা নাই, কেউ যদিও দেখে না, কিন্তু আমি এমন একজন আল্লাহর ভয় করি, আমি আমার শরীরের কাপড় খুলব আর আমার মালিক এখনো কিন্তু দেখবে, আমার দুনিয়ার সমস্ত বান্দারা না দেখলেও আসমানের কুদরতওয়ালা রব তোমার আর আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় যে মেয়েটা যখন আমাকে এই কথা বললো, আমার নষ্ট অন্তরটা কেঁপে গেল, আমি একটা লাফ দিয়া দিলাম, বিছানার থেকে লাফ দিয়ে আমি জমিনের ভিতরে দাঁড়ায় গেলাম, আমি মনে মনে ভয় পেয়ে গেলাম, চিৎকার দিয়া বললাম, আল্লাহ এটা কি শুনাইলো? এমন একটা সময় আসমানের দুয়ার যদি খোলা, যদিও আমার দরজা বন্ধ, আমার জানালা বন্ধ, লাইট বন্ধ, কিন্তু আসমানের দুয়ার খোলা, মালিক তুমি আমাকে দেখো। হে আল্লাহ, আমি কোন কাজটা করতেছিলাম, আমার তো হুঁশ ছিল না,
কারণ শয়তান যখন আসে চতুর্দিক থেকে আসে, এই কারণে রব্বুল আলামিন বলেন সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক শয়তানকে যখন এদিক সেদিক থেকে প্রেরণ করেন, শয়তান তখন ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে বান্দার ধোকা দেওয়ার চেষ্টা করে। বাইরে আমার যুবকটা যখন লাভ দিয়া বলল আল্লাহকে ভয় কর, তখন নাকি আমার বোনটা যখন বললো এই কথা আমার নষ্টটা কেঁপে যায়, আমি ভয় পেয়ে গেলাম। একটা যুবক বয়সের যুবক, যেই যুবকের কাছে এমন একটা মেয়ে পছন্দের মেয়ে, যদিও অনেক সুযোগের পরে মেয়েটাকে কাছে পেলাম, ঘরের ভিতরে পেলাম, একা একনিষ্ঠ ভাবে পেলাম, একাকিত্ব পেলাম, এরপরেও আমি আমার মাওলাকে ভয় পেয়ে সেদিন আমার বোনটাকে বললাম যাও আল্লাহকে ভয় করে আজকে আমি তোমার সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকলাম, আর আমি তোমাকে যতটুকুন টাকা দান করব নিয়ত করলাম, এতটুকুন সম্পদ আল্লাহর ওয়াস্তে তোমাকে আমি বিনা বিনা হিসাবে বিনা ঋণে তোমাকে দিয়ে দিলাম, শুধু এতটুকুন দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দিনের উপর অটল রাখে। আমি আমার নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য গুনাহ থেকে বেঁচে থাকলাম, আমি আমার বোনকে টাকাটা ফ্রি ফ্রি দিয়ে দিলাম, বিদায় করে দিলাম, আল্লাহ সেদিন যে আমি কত কষ্ট করে নিজের যৌবনটাকে কন্ট্রোল করেছি, আমি স্যার আমার মালিক স্যার কেউ জানে না, মালিক গো সেদিনের কাজটা যদি তোমার জন্য হয়, তুমি আল্লাহ আজকের দিনের আমাদের কঠিন বিপদ থেকে মরণের হাত থেকে আমাদের গায়ে হেফাজত করো। বান্দা তৃতীয় যুবক যখন এই কথা বলল, আসমানের মালিক সুন্দর করে ফয়সালা করে পাহাড়ের মুখ থেকে পাথরটা একদম পরিপূর্ণভাবে সরায় দিলে। বান্দেগানে ফাসে আল্লামুল গুয়ুব দরজাহানে জামাসিসুল কুনু জমি সরসবু ইয়ে পীরাহন শনি দি চরাদর চাহে কে নানস নদীদি। বান্দা যতই বিপদে পড়ুক না কেন, বিপদ থেকে হেফাজত করেন ওয়ালাকে। তুমি পারো করতে মচর অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিরে। এই কারণে যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার দুনিয়ার জমিনে যত কাজ করব ভালো কাজ কার জন্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উত্তম কাজ, যাতে করে আল্লাহ দেখতে পারে যে তোমাদের ভিতরে উত্তম বান্দা কারা। এটা যদি আল্লাহর কাছে স্পষ্ট হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জান্নাত আমাদের চাওয়ার ইচ্ছা আছে তো? যাওয়ার ইচ্ছা আছে তো, অন্তর থেকে না মুখ থেকে? আমরা জান্নাতে যেতে চাই, মাগার জান্নাতের কাজ করতে পারি না। আমরা জান্নাত চাই কিন্তু জান্নাতে যাওয়ার পন্থা যেটা ওইটা অবলম্বন করতে পারি না। এ কারণে 24 ঘন্টা মসজিদে যেয়ে জিকির করা, নামাজ পড়া, এটা যদি কেউ পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর জন্য যদি পারে তাহলে তো ভালো, আর যদি না পারে তাহলে দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন আর গুনাহ থেকে বেঁচে থাকেন। বড় বুজুর্গি নামাজ কালাম রোজা জিকির এগুলার নাম নয়, বড় বুজুর্গি হলো সে যে ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, ঠিক না? আমাদের সমাজে আমরা গুনাহকে গুনাহ মনে করি না, গীবত করতেছি, শিকায়ত করতেছি, হিংসা করতেছি, মানুষের বড় নিন্দা করতেছি, এটাকে গুনাহই মনে করি না আমরা। অথচ এই সমস্ত গুনাহ মানুষের আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। এই জন্য যতটুকু কাজ করব ওটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য করব, এবং যতটুকু পারবো চেষ্টা করবো ছোট্ট থেকে ছোট্ট গুনাহ যেন আল্লাহ পাক আমাদেরকে ওটার থেকে হেফাজত করে রাখেন। এক ইবাদত করেন, 2 রাকাত নামাজ পড়েন, 10 রাকাত পড়েন, তাহাজ্জুদ 2 রাকাত পড়েন, ওটাই নাজাতে বিসিনা হয়ে যাবে। আজকে কোনো বান্দা এখান থেকে মাহফিলে আসছে
কে কোন নিয়ত আসছে আমরা জানি না। একজন যদি এখান থেকে এই নিয়ত করে যায় যে আজকে থেকে এখন থেকে যেটাই করব আমি এমন ভাবে করব যেন এই আমলটা আমার নাজাতের উসিলা হয়, যেটাই করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব, আমি গুনাহ থেকে বেঁচে থাকব। একজন বান্দা যদি এখান থেকে এই নিয়ত করে যেতে পারে, আজকের মাহফিলে আসা বসা কথা বলা কষ্ট করা শীতের ভিতরে বসা সব কিছু সার্থক হয়ে যাবে একজন মানুষের আমলের কারণে। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন জান্নাতের জন্যই, মুমিনদেরকে বানিয়েছেন জান্নাতের জন্যই। জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু সেটাকে আমাদের কুড়িয়ে নিতে হবে, কুড়িয়ে নিতে হবে, চাওয়া দরকার, পাওয়াও দরকার যেমন চাওয়াও দরকার তেমন। আল্লাহ পাকের ঠেকা পড়ে নাই যে আল্লাহ পাক আমাদেরকে জোর করে জান্নাতে ঢুকাবেন, বরং আমাদের আমাদের ওইটাকে আদায় করে নিতে হবে। আদায় করে যদি নিতে পারি ইনশাআল্লাহ তাহলে মরতে দেরি, ইনশাআল্লাহ আমাদের জান্নাত পেতে দেরি না। সমাজে ওয়াজ মাহফিল বাড়তেছে, আমরা শুনতেছি, আপনারা শুনতেছেন, আমরাও করতেছি, কিন্তু মানুষ ওয়াজ মাহফিল যেমন বাড়তেছে তেমন ভাবে আমল তার মানুষ বাড়ে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা কাজ আমলের নিয়ত করার তৌফিক দান করুন, বলেন আমিন। যা কিছু করব আল্লাহ পাক যেন আমলের নিয়ত করার তৌফিক দান করে, এবং ছোট থেকে ছোট গুনাহ থেকে যেন বিশেষ করে যুবকদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। কারণ আমাদের যুবকরা গুনাহে গুনাহে জর্জরিত, মনে করে আজকে করি না দুই দিন পরে মাফ চাইনে, মনে দুই দিনের হিসাব করতে যায় হঠাৎ করে যে কখন মারা যায় নিজেও ঠিক পায় না। এই জন্য প্রত্যেকটা মানুষের সামনে মরণ অপেক্ষা করতেছে, প্রত্যেকটা মানুষের দুয়ারে কখন যে আজরাইল নক করে ফেলবে আমাদেরও জানা নাই আপনারও জানা নাই, কিন্তু আজরাইল আসার আগে আজরাইলের প্রস্তুতি নিয়ে নিতে পারছি কিনা এটা হলো বিষয়। এখান থেকে একটা জিনিস নিয়ে যাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কখনো কখনো আমার অন্তর অন্ধকার হয়ে যেত, আমি রসুল তখন নিজে ইস্তিগফারের আমল করতাম প্রত্যেক দিন 100 বার। দেখেন রসুল নিজে সব রসুল নিজে নবী হওয়ার পর দৈনিক 100 বার ইস্তিগফার করতেন, অথচ আমরা উম্মতেরা এগুলো করি না। ইস্তিগফার এমন একটা আমল যে আমল বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দাকে বাঁচায়, বান্দার রিজিকের অভাব দূর করে দেয়, বান্দার সকল বালা মুসিবত থেকে বান্দারা হেফাজত করে দেয়। এই জন্য এখান থেকে নিয়ত করেন আজকে এইটা নিয়ে যান, এতক্ষণ যা শিখলেন শুনলেন ভুলে গেলেও সমস্যা নাই, একটা জিনিস নিয়ে যাবো ইনশাআল্লাহ, যে আমরা এখন থেকে যখন বসে থাকবো অযথা সময় নষ্ট না করে জবান দিয়া ইস্তিগফারের আমল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দোকানে বসে আছি আস্তাগফিরুল্লাহ, হুন্ডা চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, কাজ নাই কাম নাই হঠাৎ করে মনে হলো আস্তাগফিরুল্লাহ, এমন একটা আমল বান্দার সকল বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে, বান্দার যা চায় আল্লাহ পাক আমলের কারণে বান্দাকে সব দিতে পারে। এই জন্য আমরা এখান থেকে আজকে থেকে আমলটা করবো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এই পর্যন্ত যা যা শুনলেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এখান থেকে আমরা এই আমলটা নিয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। এই মাহফিলে যারা এই পর্যন্ত দান সৎকা করেছেন, অর্থ দিয়ে মেহনত দিয়ে সহযোগিতা করেছে, এই পর্যন্ত আপনারা যারা বসেছেন আল্লাহ পাক সকলের জানে মালে ইমানে আমলে হায়াতে বরকত দান করুক। দূর সরে পড়ি আল্লাহ মানুষ দূর।